আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন বাইশমোদা বাজারে বিশাল বড় একটি হাতির মতো 1100 কেজি ওজনের একটি গরু এসে পড়েছে। যেই গরুটি ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বাইশমোজা হাটে সবচেয়ে বড় গরু। তো এই গরুটি নিয়ে আসা হয়েছে নরসিংদীর মধ্যনগর থেকে, রায়পুরা মধ্যনগর থেকে মামুন ভাই নিয়ে এসে। তো চলেন আমরা কথা বলবো, এই গরুটির সম্পর্কে জানতে চাবো এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি তো ভাই ব্রাহ্মণবাড়িয়ার বাইশমোজা হাটে সবচেয়ে বড় গরু নিয়ে আসছেন। জি ভাই। কেমন লাগতেছে যে ঈদের মধ্যে আপনি সবচেয়ে বড় একটা গরু নিয়ে আসছেন? খুব ভাল লাগতেছে ভাই, খুব ভাল লাগতেছে। আচ্ছা, এই যে গরুটা নিয়ে আসলেন হাতির মতো, এই গরুটা ওজন আছে কেমন? আমি তো বললাম 1100 কেজি। 1100 কেজি ভাই? 1100 কেজি? এটা কি স্কেলে মাপছিলেন? স্কেলে? তাহলে তো বাবা শান্ত ভাই, খালি ভাও কথা কয়। না ভাও কথা না, যে নিবো নাইপা নিবো, মাইপা নিবো। 1100 কেজি? 1 কেজি কম হলে ছুঁয়া দেবো গা। 1 কেজি কম হলে ছুঁয়া দেবো গা। আচ্ছা, আপনি মাপছিলেন কি স্কেলে? স্কেলে? আপনার এলাকায় স্কেল আছে? স্কেল আছে। আচ্ছা, তো এই গরুটা কত বছর যাবৎ আপনি লালন পালন করছেন? 3 বছর। 3 বছর যাবৎ এই গরুটা। এই যে এটা কি কিনে ছিল না গায়ের ঘরে ছিল? গায়ের ঘরের? গায়ের ঘরের। 3 বছর যাবৎ লালন পালন করছেন, মাশাআল্লাহ। এখন এটা কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এই গরুটা আপনি এলাকাতে কি দাম পান নাই? দাম কইছে ভাই, বুঝে হয়েছে না দিছি না। আচ্ছা, কেমন দাম উঠছিল সর্বোচ্চ? সর্বোচ্চ ভাই 8 লাখ টাকা কইছিল। সর্বোচ্চ 8 লাখ বলছিল, তখন বিক্রি করেন নাই? আচ্ছা, এখন আপনি বিক্রির জন্য দাম কত চাইতেছেন? মানে যদি নেয় তাহলে শুধু 7.5 লাখ টাকা। শুধু 7.5 লাখ? এখানে দাম বলার সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা দর্শক বন্ধুরা, ভাই কিন্তু আসলে সবাই যখন বড় গরু গরু লালন পালন করে আসলে নিজের শখে জিনিসটা নিজের কাছে অনেক বড় মনে হয়। 8 লাখ টাকা দাম বলছিল, অনেকদিন ধরে লালন পালন করছে, এই যে 3 বছর যাবৎ লালন পালন করছেন, এটার পেছনে কত টাকা আপনার খরচ হয়েছে? ভাই খরচ বেশি গেছে না, আমার গাছ আছে, কাঁচা ঘাস বেশি, বা কাঁচা ঘাস খাওয়াইছি আর ওই বসি টসি খাওয়াইছি। কি কত হয়েছে নিজের ঘরের, আর কত হয়েছে আপনি এই প্রাকৃতিকভাবে লালন পালন করছেন, খরচটা কম হয়েছে। আপনি এখন কম দামে ছেড়ে দিবেন? কম দামে ছেড়ে? এই যে গরুটা বিক্রি করে দিলে আপনার খারাপ লাগবে না? খারাপ তো আপনার একটু একটু লাগবে, খারাপ লাগবে, কারণ হাতের জিনিস আর পালা জিনিস জ্বালা বেশি। আচ্ছা, তো ভাই আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে গরুটা কিনতে চায় একটু ফোন নম্বরটা বলেন তো। 01776318738। আচ্ছা, তো মামুন ভাই আপনার প্রতি দোয়া রইলো, ইনশাল্লাহ গরুটা বিক্রি হয়ে যাবে। আচ্ছা, যদি আরেকটা কথা বলি, বাইশমোজা হাটে যদি বিক্রি না করতে পারেন তো কোন হাটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে? বৈরব নিবেন ভাই? ক্যামেরা নিবেন? গাত তুলে নিবেন না? না, টাকা নিবেন। আচ্ছা, নরসিংদী এর এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনার প্রচুর বড় বড় গরু বিক্রি হয়, বৈরব অনেক বড় বড় গরু বিক্রি হয়, 8 লাখ 10 লাখ টাকা দামের গরু বিক্রি হয়। ইনশাল্লাহ আশা করি বিক্রি হয়ে যাবে ভাই, আপনার প্রতি শুভকামনা রাখছি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা এরকম বড় গরু সংগ্রহ করতে চাইতেছেন 1 টন প্লাস, তো আপনারা চাইলে মামুন ভাইয়ের গরুটি সংগ্রহ করতে পারেন। ভাইয়ের গরুটার নাম রাখছেন কি ভাই? কালো মানিক। কালো মানিক।